আমার মনে হয় উনি কোথাও একটা আছেন, এইখানেই একটু দেখছেন যে তখনকার দিনে যে এরকম ঝালমুড়ি বা প্যাটিস হতো, সেটা এখন পপকর্ন অনেক কিছুতে এসে দাঁড়িয়েছে, সেগুলো ঘুরে ঘুরে আমার মনে হয় উনি দেখছেন, পর্যবেক্ষণ করছেন এবং ফলে থাকবেন। আমার মানে বদ্ধমূল ধারণা উনি থাকবেন। হয়েছে কথা, উনি বলছেন যে আমি এতদিন পর ফেরত এলাম, তাই নিয়ে অবভিয়াসলি অনেক বাঙালি খুব খুব উচ্ছ্বসিত, খুব ভালোবাসছেন, কিন্তু আবার তার মাঝখানে কিছু লোকজন আবার টেকনিক্যাল জিনিস নিয়ে এত কচকচি কেন করছেন, আমি ফেরত এসেছি চিন্তা যেন ভাই বলছে হ্যাঁ হ্যাঁ, অধিকাংশ বাঙালি তাই বলছেন যে আপনি ফেরত এসছেন, দ্যাট ইজ এনাফ। সো উনি ভালো আছেন, উনি ওনার আশীর্বাদ বাংলা ছবির উপর আছে। তো উনি বললেন যে আবার এলেও খুব খারাপ রেজলিউশনে আসবো, কারণ তোমরা তো আমার ছবি রেস্টোর করোনি, তাই আচ্ছা আসার থেকে বরং দূর থেকে আশীর্বাদ করি, সেটাই ভালো। মানে আমি কয়েকটা ভিডিও দেখলাম, এখনো পর্দায় আসলে মানে এলে গুরু গুরু চিৎকারে আর কিছু ডায়লগ শোনা যাচ্ছে না, মানে এরকম উন্মাদনা, সো এটা উত্তম কুমার পক্ষে সব। সো হোপফুলি আমার পরে যে চ্যালেঞ্জটা নেবে সে আরো উন্নত ভাবে এই প্রযুক্তিকে ব্যবহার করতে পারবে, ততদিন হয়তো রেস্টোরেশনের কাজ অনেক এগিয়ে যাবে। তো প্রযুক্তিগত যা যা কমপ্লেন দর্শকদের, আর একটু পরিষ্কার দেখতে পেলে ভালো হতো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গলাটা আর একটু স্মুথ হলে ভালো হতো, হোপফুলি পরবর্তীকালে সেগুলো আরো বেটার হবে, কিন্তু শুরুটা করে দিয়ে গেলাম। খুব ভালো লাগছে, আমার মনে হয় নতুন প্রযুক্তিকে সবসময় মানে সেটা নিয়ে ভয় পেয়ে সেটাকে গালিগালাজ না করে সেটাকে কি করে বন্ধু করে তোলা যায়, যেরকম উত্তম কুমার বাংলা ছবির বন্ধু, যেরকম আমরা বন্ধু ভাবে গানে শুনি, সেরকম বন্ধু করে কি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তোলা যায়, এইটা আমাদের ভাবা উচিত। পরবর্তীকালে আরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করার ইচ্ছা আছে। এটা ওনাকে একটা ট্রিবিউট, ওনাকে একটা শ্রদ্ধার্ঘ। আমরা ঠিকই করেছিলাম আজকে সবাই আমরা ধুতি পাঞ্জাবি বা ধুতি বাংলা শার্ট পরে আসবো, কারণ এর থেকে বড় ফ্যাশন স্টেটমেন্ট বাঙালির কাছে আর কিছু নেই, যেটা উনি করে দিয়ে গেছে, হচ্ছে ট্রিবিউট টু হিম। শুনেই খুব ভালো লাগছে, এই এই কারণেই তো আমাদের সকলে মিলে এই কাজটা করা, যে মানুষ আবার নতুন করে নতুন একটা স্ক্রিপ্টে, যেটা সৃজিত দার লেখা একটা সুন্দর একটা মিষ্টি স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টে ওনাকে নতুন করে পাবো, তো সেইটার অপেক্ষায় আছে, দেখব। রাইট, ডেফিনেটলি মানে এটা শুধু মানে বাংলা ইন্ডাস্ট্রির পক্ষে একটা খুব গর্বের জায়গা যে এরকম একটা নতুন টেকনোলজি নিয়ে আমাদের কাজ হচ্ছে, যেটা খুবই কম দেখা যায় এখানে, বাজেট থেকে শুরু করে সৃজিতদার খাটনি এবং অনেক কিছু, রাইটস থেকে শুরু করে এতগুলো ক্লিপ, এত পড়াশোনা, এরা মানে বিশাল একটা একটা ম্যাগনাসের ছবিটা তৈরি হয়েছে, তো খুবই আনন্দের যে ফাইনালি হয়েছে, এটা বাংলার জন্য খুব গর্বের ব্যাপার। একদমই আমার নিজের কাছেও, মানে আমি নিজেও তো ওনাকে পাইনি, ওনার মারা যাওয়ার পর আমার জন্ম হয়, তো আমি নিজেও দাদুর মৃত্যুদিনে বা জন্মদিনে সংসদের করা নন্দনে ওনার পুরনো খুবই কম সেটা ছবি এবং অলমোস্ট রিপিটেডলি দেখতাম, তো ওনার সবকটা ক্লিপিং নিয়ে একটা নতুন গল্পে দেখবো বড় পর্দায়, এটা তো অনেক বড় পাওয়া আমাদের কাছে। তারা অলরেডি দেখে ফেলেছে এবং আজকে আবার তারা আসছে, তো আবার দেখবে এবং তাদের ছবিটা খুবই ভালো লেগেছে। এই প্রশ্নের যে কতবার আমি উত্তর দিয়েছি, বাট দেন অ্যাগেন অবভিয়াসলি সত্যি সত্যি তো উত্তম কুমারকে মহানায়ক
সামনে পাইনি, আশেপাশে পাইনি, বাট স্টিল ইমাজিন করে পুরোটা অভিনয় করতে হয়েছে। তো ফাইনালি যখন আলটিমেটলি নিজেকে স্ক্রিনে দেখলাম উত্তম কুমারের পাশে, মানে তবে আমাদের এখানে স্ক্রিনিং হলো, সো আফটার থ্রি ইয়ার্স আমার মনে হলো যে হ্যাঁ জীবনটা এবার মানে সার্থক হলো। সো ওটাই আমার ফিল হয় এখন, সার্থক। সৃজিতদার সাথে আগে অবভিয়াসলি মানে আই ইউজ টু অ্যাসিস্ট্যান্ট, তো সেই সূত্রে কাজ করার, ক্যামেরার পেছনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, বাট ইন ফ্রন্ট অফ ক্যামেরা হিজ এ কমপ্লিটলি ডিফারেন্ট পার্সন টু হিজ অ্যাক্টার্স। আই মিন ভীষণ মেটিকুলাস, প্রচণ্ড শান্ত মাথায় সবটা বুঝিয়েছে, বিকজ এটা এমন একটা ছবি এতটাই টেকনিক্যালি ডিফিকাল্ট, সেখানে সব মানে ডিরেক্টরের যদি পয়েন্ট অফ ভিউ মাইন্ডসেট যদি ক্লিয়ার না থাকে অ্যাক্টার্সদের কাছে সেটা পৌঁছানো সম্ভব হয় না। সো দ্যাট ওয়াজ ভেরি ক্লিয়ার। অ্যান্ড বাকি যারা লাবণী আন্টি আর সুভাষিস আঙ্কেলকে আমি মানে ছোটোবেলা থেকে আমার এত ভালো লাগে, ইনফ্যাক্ট লাবু আন্টির সাথে আমি মিসেস আন্ডারকভারে শুটিং করেছি, সো শি ইজ এ সুইট হার্ট, অ্যান্ড সেটা আবার করে এক্সপিরিয়েন্স করে, অ্যান্ড অভিনয় তো কিছু বলার নেই, মানে আমরা জাস্ট কিছু একটুও যদি শিখতে পারি সেটা আমি মানে নিজেকে ধন্যবাদ করবো। হ্যাঁ আজকে আজকে অ্যাকচুয়ালি অনেকটা একটু মানে প্রেশারটা একটু কম আছে, বিকজ রিলিজ হয়ে গেছে, অনেক খবর আসতে শুরু করেছে, কেমন লাগছে, অবভিয়াসলি অডিয়েন্স ইজ লাভিং দ্য ফিল্ম, অ্যান্ড সেখানে দাঁড়িয়ে একটা শান্তি রয়েছে মনে, অ্যান্ড হ্যাঁ এটার পরে আই এম হপিং অন আ প্লেন অ্যান্ড আই এম গোয়িং অফ ফর দ্য সেলিব্রেশন উইথ মাই ফ্যামিলি অ্যান্ড উইথ মাই ফ্রেন্ডস, সো আই এম ফুল সেট। সৃজিৎ আমাকে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স দিল, পরীক্ষায় পাশ করলাম, সৃজিৎ প্রথম হোয়াটসঅ্যাপে শুনতে চায় বলে আমার থিয়েটার সৃজিৎ অনেক দেখেছে, আমার যেটা অন্যতম শ্রেষ্ঠ অভিনয় থিয়েটারে হ্যামলেট সেটাই সৃজিৎ দেখেছে, তাছাড়া একলা চলরীতি, জওহরলাল নেহরু, অশ্বত্থামা, কৃপাচার্য সবই দেখা। সৃজিৎ বললো তোমার মধ্যে উত্তম কুমার আছে আমি তো ভাবতেই পারি না, একটু শোনাবে? শোনালাম। প্রথমে আমি একটু অরাজি ছিলাম বিষয়টা, কারণ আমি মৌলিক শিল্পী, আমি তো মিমিক্রি আর্টিস্ট নই, তারপরও শুনে বলল যে এইরকম ব্যাপার। এখন করতে করতে ও আর সৃজিৎ উত্তম কুমারকে মানে সৃজিৎ উত্তম কুমারকে কবে থেকে গিলে খেয়ে ফেলেছে একদম, মানে উত্তম কুমারের তন্ত্রীতে তন্ত্রীতে সৃজিৎ চেনে, আর সৃজিৎ এবং সৃজিৎ আমার অ্যানাটমিটাও মুখস্ত করে ফেললো, বলে তুমি গলার ওই ওই জায়গাটা করো, ও ওই ওইটা চাইছি, ওই উত্তম কুমারের ওই ওই নেজাল টোনটা চাইছি, মানে আমি যেটা করেছি সেটা অরিজিনাল হলেও সেটা 60% আমার কৃতিত্ব হলে 40% সৃজিতের, কারণ সৃজিত ওটা পুশ করে করে বার করেছে, তাইতে আরও সেটা অন্যরকমভাবে একটা নতুন নিশ্চয় ফিল করেছে, তাই জন্যে আমি যেতে এখন। না কারণ আমার সম্ভুমিত্র অভিনয় দেখে, এটা আমার একটা এক্সট্রা কারিকুলার, এটা আমার খরাজের আছে, রমাপ্রসাদ বণিকের ছিল, কিশোর কুমারের ছিল স্বয়ং, উনি যখন সায়গালের গান গাইতেন তখন বোঝা যেত না যে কিশোর কুমার গাইছে, উনি যখন এস ডি বর্মনের গান গাইতেন বোঝা যেত না কিশোর কুমার, তাই আমি তাদের সঙ্গে নিজেকে তুলনা করছি না, কিন্তু আমি যখন সম্ভমিত্র করেছি আমার মিমিক্রি বলায় আপত্তি আছে, মিমিক্রি হচ্ছে ভ্যাঙান, মিমিক্রিতে আমি মজা পাব কিন্তু ওই মিমিক্রির গলা দিয়ে বা এক্সপ্রেশন দিয়ে আমি তার কান্না বেদনা এগুলো প্রকাশ করতে পারবো না, আমি মজা পাবো তার কতগুলো মুদ্রা দোষ, যেমন স্কুলে হয় কলেজে হয়, একজন ভদ্রলোক হয়তো যেতে যেতে তারপর যে কথা বলি বলি, তারপর যে কথা বলি বলি, ওটা তো মুদ্রা দোষ, এবার কোনো ছাত্র এসে তারপর যে কথা বলি বলি লোকে ও করে এসে উঠলো, ওটা তোর মুদ্রা দোষ, কারো একটা ক্ষণভঙ্গ গলা, সে যখন কথা বলে তখন এরম হয়, তা দিয়ে ওই যে লোকটার তো কান্না আছে জীবনে, যার ক্ষণভঙ্গ গলা তার কি বেদনা নেই, বেদনাটা প্রকাশ করতে পারে কি মিমিক্রি? আমি বেদনাটা প্রকাশ করি, আমার অভিনীত সম্ভমিত্র বাংলা থিয়েটার একটা মাইলস্টোন নাটক, সেটা খোদ তার কন্যা শাওলি মিত্র দেখে বলেছিল বিভ্রান্ত হয়ে গেলাম, এবং আমার সঙ্গে যিনি এসেছিলেন তিনি বললেন তোমার বাবাকে আজ চাক্ষুষ করলাম,
বলে আমারটা মিমিক্রির পর্যায়ে পড়ে না, ওটা কি পড়ে সে ভাষা বা তার টার্মস আমি জানি না, নিশ্চয়ই আবিষ্কৃত হওয়া উচিত। মানে অপরিসীম সুখের এবং অভূতপূর্ব এক্সপিরিয়েন্স, যেটা আমি কখনো ভাবতে পারিনি যে আমার জীবনে ঘটবে, সেরকমই একটা ঘটনা ঘটলো। যাই হোক, আমার 35 বছরের কেরিয়ার এই ঘটনা ঘটেনি, আমার মৃত্যু অবধি আর এই ঘটনা ঘটবে না, এ ব্যাপারে আমি 200% শিওর। তো একদম মানে একটা অন্য রকম ব্যাপার, এবং এটার মধ্যে সিনেমাতে অভিনয় করার রোমাঞ্চ যত না আছে, তার থেকে অনেক বেশি রোমাঞ্চ আছে আমার নিজস্ব অনুভূতির মধ্যে। অর্থাৎ আমি কার সাথে স্ক্রিন শেয়ার করছি, সে আমার স্বপ্নের দেশের পুরুষ, সে আমার স্বপ্নের দেশের অভিনেতা, সে আমার স্বপ্নের দেশের স্টার, তার সাথে কী করে আমি স্ক্রিন শেয়ার করবো? 42 বছর পরে তিনি কী করে ফিরে আসছেন পর্দায় আমার সাথে, আমারই সাথে ডায়লগ করবেন? এটা একটা জাস্ট ওভারওয়েলমিং মানে একটা ব্যাপার আমার কাছে। তো যাই হোক, সেটা এক্সপিরিয়েন্স করলাম এবং আর কখনো ভবিষ্যতে করবো না, সারা জীবন সেটা চেরিশ করবো, এটাই আর কি। আমার কিছু বলার নেই, কারণ ডিরেক্টর নিজেই বলে দিয়েছেন যে এটা ওর ড্রিম প্রজেক্ট, আমরা শুধু সঙ্গত করেছি, আমাদের মাথার উপরে দাঁড়িয়েছিল, আমাদের সারেগামা পাধানিসা করিয়েছে, আমরা ওর সাথে সঙ্গত করেছি, এটুকুই আমাদের কন্ট্রিবিউশন। বলতে চাই এটাই যে আমি জানি না, আমি তো এখনো ছবিটা দেখিনি, আমি আজকে দেখবো। আমার শুধু সৃজিতের এই চিন্তাটাকে, এই কল্পনাটাকে আমি স্যালিউট করি, এবং আমার মতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাজকে, ওই যে এখন প্রতি মুহূর্তে বলা হচ্ছে যে কাজ জাতীয় স্তরে যাচ্ছে না, আন্তর্জাতিক স্তরে যাচ্ছে না, তো এরকম নতুন নতুন কনসেপ্ট এবং সেই কনসেপ্টটাকে মর্যাদা দেবার মতন ডিরেক্টর, সেটা সৃজিৎ একটা করে দেখালো। তো আমি সব কিছুর বাইরে শুধু এটার জন্য ওকে প্রণাম করি যে ওরকম একটা কনসেপ্ট ভেবেছে এবং সেটাকেও বাস্তবায়িত করেছে। আমি যেটুকুনি আমার কাছে রিপোর্ট এসছে, যেহেতু এটা 7 দিন অলরেডি হয়ে গেছে, প্রত্যেকে কিন্তু সেটাকেই স্যালিউট করছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, অতি উত্তম মের প্রধান 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 আকর্ষণ যেটা, সেটা হচ্ছে অবভিয়াসলি উত্তম কুমার, কারণ আমাদের সেই ভাগ্য হয়নি উত্তম কুমারকে বড় পর্দায় দেখার। উত্তম কুমারকে বড় পর্দায় দেখবো মানে এটা একটা অন্য পাওনা, তো সেটার জন্য স্পেশালি আশা এবং সৃজিতদার ছবি। দেখো, তিনটে কারণ আছে, একটা হচ্ছে নিজের ছবি নয়, টেনশন ফ্রি হয়ে ছবি দেখা যায়। সেকেন্ডলি, এই ছবিটার ক্ষেত্রে এক্সাইটমেন্টটা আমার কেন, গোটা বাঙালি জাতির উত্তেজনাটা চূড়ান্তে আর কি। আমার মাও বলেছে এই এই ছবিটা দেখা যায় কারণ উত্তমবাবু আছেন, মানে এরকমভাবেই তো প্রমোটও করা হচ্ছে অভিনয় উত্তম কুমার, তো সবার এক্সাইটমেন্টটা ওখানে আছে অনেক প্রচুর। আমারও ওই কারণে এক্সাইটেড যে এতদিন বাদে এই যে টেকনোলজিটা ইউজ করেছে সৃজিতদা, সেটা কেমন লাগবে দেখতে, কারণ আমাদের এখানে পুরনো ছবি যেভাবে প্রিজার্ভ করা হয় সেটার কোয়ালিটি খুব একটা ভালো নয়, সেটাকে ব্লেন্ড কী করে করেছে এখনকার মতন করে সেটা দেখার। আর অ্যাক্টর হিসেবে অনিন্দ গৌরব দুজনে আমার খুব প্রিয়, সো আমি ওদের জন্য আর কি চিয়ার করবো। এবং যেরকম এক্সক্লুসিভ ইনভিটেশন এসছে মহানায়কের নিজের কণ্ঠস্বরে, সেটা অভাবিত ব্যাপার, এবং সব মিলিয়ে প্রচন্ড উত্তেজনা এবং নস্টালজিয়া কাজ করছে। যে সমস্ত উত্তম কুমারের অলরেডি অভিনীত অংশ সেগুলোই নতুন গ্রন্থনায় আবার পরিবেশন করা হচ্ছে উইথ নিউ অ্যাক্টার্স, মানে নতুন দৃশ্যে সেগুলোকে সংযোজিত করা হচ্ছে, এটা বোধহয় এআই নয়। এবং গলা যে তৈরি করা হয়েছে উত্তম কুমারের, সেটাও এআই নয়, সেটা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় বলে অত্যন্ত একজন গুণী শিল্পী, একজন অভিনেতা, তিনি তার কণ্ঠস্বর এটা, যেটা আমরা উত্তম কুমারের কণ্ঠস্বর হিসেবে পাচ্ছি। এআই প্রয়োগ করা হয়েছে এটা আমি জানতাম না। দেখো, আমি যখন জন্মেছি তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি সেভাবে কখনো দেখিনি, কিন্তু উত্তম কুমার এবং হিরো ওয়ারশিপ যেটা বাঙালির মধ্যে আগে ছিল সেটা কিন্তু উত্তম কুমারের জন্যই ছিল, এবং মা দিদা
জেঠিমা এদের থেকে যে ধরনের গল্প শুনেছি যে মানুষ কতটা পাগল হতে পারেন একজন অ্যাক্টরের জন্য, সেটা কিন্তু উত্তম কুমারের গল্প শুনেই জানতে পেরেছি। তো সৃজিৎ দার দৌলতে এবং ক্যামেলিয়া ফিল্মসের দৌলতে আমরা আমাদের জেনারেশন ইউকে স্ক্রিনে পেতে পারছি, এর থেকে বড় আর কি হতে পারে? তো যেই চার্মটা আমার মা দিদারাও মানে নিজেরা পুরো চার্মড হতেন, আমিও পরবর্তীকালে যখন বড় হয়েছি এবং ওনার ছবি দেখেছি যেরকমভাবে চার্মড হয়েছি এখন কালারে, কিন্তু যদিও ইউকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই থাকবেন, ওনাকে দেখে আমি আবার চার্মড হতে চাই এবং আবার একজন বাঙালি হয়ে উত্তম কুমারের প্রেমে পড়তে চাই। 22 তারিখে মুক্তি পেয়েছে এবং আমরা ভীষণ খুশি যে এই ছবি সবার ভীষণ ভালো লেগেছে। আজকে ধুমধাম করে প্রিমিয়ারের আয়োজন করা হয়েছে, 3 বছর হয়ে গেছে প্রায় শুটিংয়ের। যখনই আমরা মানে একে অপরের সঙ্গে দেখা করতাম, রশ্মির সঙ্গে বা গৌরবদার সঙ্গে কিংবা অনিন্দার সঙ্গে, সবাই আমরা জিজ্ঞেস করতাম যে কবে হবে। তো ফাইনালি এই দিনটার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করেছিলাম, অ্যান্ড আই গেস তোমরা সবাই, তোমাদের সাথে এর আগে কথা হয়েছে, তোমরা সবাই অপেক্ষা করেছি। তো আজকে আনন্দের ঠিক ঠিকানা নেই, সবাই মিলে আজকে দেখবো অতি উত্তম, মজা করবো। হ্যাঁ, আমার তো কথা হয়নি, কারণ এই ছবিতে আমার মহানায়কের সাথে আমার কোনো কথোপকথন নেই, বাট আমার বান্ধবীর সঙ্গে আছে, দেখতেই পারবে সবাই। ভালো লাগছে, মানে মহানায়ককে যে স্ক্রিনে দেখতে, বড় পর্দায় দেখতে পাবো আবার, মানে এটার জন্য আমি মনে করি আমি খুব লাকি। ভীষণ ভালো লাগছে, প্রচণ্ড এক্সাইটেড দেখার জন্য, প্রচণ্ডই মানে সবার ক্রাশ আমি বলবো। আমারও ছোটোবেলা থেকে মহানায়কের প্রেমে আমি পুরো, বাট হ্যাঁ দেখতে পাবো আবার এটার জন্য খুবই ভালো লাগছে। এবং পুরো টিমকে আমার তরফ থেকে বেস্ট উইশেস, জানি ভালো হবে অবভিয়াসলি। সো ভীষণ ভীষণ ভালো লাগছে, শ্রীজিৎ আর উত্তম কুমারের প্রতি যে ভালোবাসা সেটা ফাইনালি চলচ্চিত্রের মাধ্যমে মানুষ জানতে পারছে। আমরা বহুদিন ধরেই জানি শ্রীজিৎ আর উত্তম কুমারের কত বড় ফ্যান, এবং এই যে ট্রিবিউট এবং এই যে গোটা কনসেপ্টটা আমার মনে হয় সেটা বাঙালি খুব ভালোবেসেছে, এবং সবাই উত্তম কুমারের হোল্ডিং অল দ্য বেস্ট গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা। ছবিটি সাফল্য পাক, খুব ভালো বাংলা ছবিতে প্রথম এআই এর এত বড় একটা সফল। হ্যাঁ, বাংলা ছবিতে নতুন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এবং এই যে ভাবনাটা এটা খুবই অভিনব ভাবনা এবং আমার তরফ থেকে খুব খুব ভালোবাসা। নিজের ছবিতেও টেনশন হয়, এখানেও হচ্ছে না, একে তো ভীষণ সাহস একটা বলছে বাংলা ছবি, তার উপরে যাকে নিয়েছি সেই ব্যাপারে আমি একটু অংশ এবং অবশ্যই আমার বর আছে, ছবিতে গৌরব আছে, গৌরব চট্টোপাধ্যায় আছে, সব মিলিয়ে ছবিটা আমার কাছে ভীষণ স্পেশাল এবং অলরেডি খুব ভালো মিলিয়েছে এসেছে দর্শকের তরফ থেকে। আমি আজকে প্রথমবার দেখব, বাঙালির কাছে একটা ক্রাশ, মানে যখন ক্রাশ হিসেবেও কেউ জানতো না, তো তাকে এত বছর পর আবার বড় পর্দায় দেখবে, তোমার কেমন লাগছে? সবাই ওই ক্রাশ হিসেবেই দেখতে এসছে যে ক্রাশ আবার হেঁটে চলে বেড়াবে বড় পর্দায়, এবং অবশ্যই সেই ভুবন ঝোলানো হাসি যেটা এন্টারটেনমেন্টে আমি অলরেডি অনেক স্টোরিতে দেখেছি, সেটা বড় পর্দায় দেখার মাজিকটাই আলাদা। আমিও সেই অনুরাগীদের দলে যে ইজ এ ফর এভার ক্রাশ ফর এভরি গার্ল, অবশ্যই আমি তার ব্যতিক্রম করি।